সাম্প্রতিক সময়ে বাংলাদেশে খাঁচায় মাছ চাষ শুরু হয়েছে। ছোট খাঁচায় অধিক ঘনত্বে মাছ চাষের প্রচলন চীনে প্রথম শুরু হয়। সম্প্রক খাবার প্রয়োগের মাধ্যমে খাঁচায় তেলাপিয়া ও কমন কার্পের চাষ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের নদীতে বর্ষায় মাছের প্রজনন মৌসুমে ব্যাপকভাবে মৎস্য চাষের সুযোগ সৃষ্টি হয়। আমাদের দেশের নদী তীরবর্তী বসবাসরত জনগণ, বিশেষ করে দরিদ্র জেলেরা, শুধুমাত্র নদী থেকে প্রাকৃতিক মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করে। এসব দরিদ্র জেলেদেরকে সংগঠিত করে খাঁচায় মাছ চাষের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। নদীকেন্দ্রিক জীবিকায়নে অর্থাৎ মাছের পোনা ধরে বিক্রির মাধ্যমে যে মানুষগুলোর আয় রোজগার হতো, তারাও এখন পোনা ধরার পরিবর্তে খাঁচায় মৎস্য চাষের দিকে ঝুঁকেছে। ফলে বর্ষায় মাছের প্রজনন মৌসুমে জেলেরা ব্যস্ত সময় পার করছে ভাসমান খাঁচায় মাছ চাষে। এতে নদী থেকে যেমন অতিরিক্ত মাছ উৎপাদন হচ্ছে, অন্যদিকে বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংসের হাত থেকে রক্ষা পাচ্ছে, নদীর প্রাকৃতিক মাছের মজুদ বৃদ্ধি পাচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা আছি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে। এই পদ্মা নদী, প্রমত্ত পদ্মা নদী, আমাদের জীবনযাত্রার একটা বড় উপাখ্যান। কিন্তু এখানে এই পদ্মা নদীকে ঘিরে মানুষের জীবনযাত্রা, মানুষের আর্থসামাজিক অবস্থার অনেক কিছু কিন্তু নির্ভর করে আসছে আদিকাল থেকে। এবং এই পদ্মা নদীর মাছ সারা বাংলাদেশে মানুষের কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে, নদী পানি শূন্য হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এখান থেকে মৎস্য উৎপাদনে ব্যর্থ হই। এবং তারই পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তর এখানে যারা মৎস্যজীবী রয়েছে তাদের সার্বিক উন্নয়নের জন্য এই মৎস্য চাষকে সম্প্রসারণ করার উদ্দেশ্যে এই পদ্মা নদীতে ভরা মৌসুমে খাঁচায় মাছ চাষের একটা প্রযুক্তি কিন্তু সম্প্রসারণ করেছে। এখানে ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত ক্ষুদ্র, প্রান্তিক এবং দরিদ্র মৎস্যজীবী রয়েছে তাদের জন্য, এবং তাদেরকে একটা সমিতি করে দিয়েছে। এই সমিতির মাধ্যমে এখানে প্রায় 20 থেকে 25 জন আমরা দেখতে পাচ্ছি যে সমিতির সদস্য, তারা এখানে খাঁচায় মাছ চাষ করেছে। এখানে 2টা গ্রুপে কাজ হচ্ছে, 10টা 10টা করে 20টা খাঁচা এখানে ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। আমি কথা বলবো এই সমিতির একজন সদস্য বা সভাপতির সাথে। এখানে লেখা আছে খাঁচায় মাছ চাষ সিভিজি প্রদর্শনী, খামার প্রদর্শনী। এখানে একজন সভাপতি আছে, আমি ওনার সাথে কথা বলবো। এই যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আপনারা যে সহযোগিতা পেয়েছেন, প্রশিক্ষণ পেয়েছেন, এগুলো একটু জানতে চাই। হ্যাঁ, আমরা 4 দিনে 2 ধাপে 4 দিনের প্রশিক্ষণ পেয়েছি এবং হচ্ছে যে 2টা গ্রুপে 20টা খাঁচা পেয়েছি, 20,000 মাছ পেয়েছি। এই যে এক একটা খাঁচা করতে কেমন খরচ পড়ে জানা আছে আপনার? 14,000 টাকা, 14,500 টাকা। তার মানে আপনার 10টা খাঁচা পেয়েছেন, 140,000, 140,000-এর উপরে আপনারা টাকা পেয়েছেন, তাই না? জি জি। আচ্ছা, একটা খাঁচা কতদিন চলবে? 10 বছর মিনিমাম চলবে। এগুলো তো অ্যাঙ্গেল দিয়ে বানানো, 10 বছর মিনিমাম চলবে। আর জালগুলা হয়তো 6-7 বছর বলেছে আমাদেরকে আর কি, দোকানদার যারা। তো এইরকম 2টো সমিতি এখানে কাজ করছে, তাই না? জি। তো এখন এই যে আপনারা কাজ করছেন, আপনাদের যে তেলাপিয়ার যে উৎপাদন, সেটা কেমন মনে হচ্ছে? যে এই যে 3 মাসে আপনারা করেছেন, উৎপাদন কি ভালো মনে হচ্ছে? হ্যাঁ, অনেক ভালো মনে হচ্ছে। এমনি পুকুরের থেকে অনেক বেশি, মানে পুকুরে যখন আমরা চাষ করি তখন একটা উৎপাদনের যে একটা ধারা থাকে, তার থেকে এটা ভালো, তার থেকে বেশি ভালো। এবং মাছের কোনো অসুখ নেই এখানে, মাছ সবসময় সুস্থ থাকছে। স্বাদের কোনো তারতম্য আছে না এখানে? বেশি ভালো স্বাদ নদীতেই, নদীতে স্বাদ বেশি ভালো। এই যে কার্যক্রম আপনারা করছেন, আপনারা তো আগে এক সময় এই নদী থেকে মাছ ধরতেন, তাই না? বা পুকুরে চাষ করতেন, পুকুরে মাছ চাষ করতেন। এখন আপনারা এই যে বিশাল একটা জায়গা পেয়ে গেলেন। এই যে বর্ষা মৌসুমে আগে তো আপনাদের হয়তো কাজ ছিল না, তখন মাছ চাষও করতে পারতেন না, কিন্তু এখন 7 থেকে 8 মাস বা তারও বেশি আপনারা মাছ চাষ করার একটা ক্ষেত্র পেয়ে গেলেন, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। আপনাদের কেমন মনে হচ্ছে এই সরকারের এই উদ্যোগটা? না, এটা তো আসলে আধুনিক এবং খুবই সুন্দর উদ্যোগ। আমরা তো আগে জানতাম না যে এরকমভাবে মাছ চাষ হয়। প্রথম এমপি সাহেব গিয়েছিলেন এখানে, বলেছিলেন। তারপরে শামসুল করিম স্যার হচ্ছে যে ওনার উদ্যোগে আমরা এবং মৎস্য অধিদপ্তরের মাধ্যমে এগুলি সব সহযোগিতা। জি জি, স্যার এবং আমি দুজনে হচ্ছে যে একটা যৌথভাবে আগে করেছিলাম। আচ্ছা, এখন কি আপনার মনে হয় যে আপনাদের দেখা দেখি আরও তো এলাকায় বেকার মানুষ আছে, বেকার যুবক আছে না, তারা কি আগ্রহ দেখাচ্ছে? আগ্রহ মানে আমরা নিজেরাই খেতে দিতে পারি না, ওরা এসে আমাদের কাছে নৌকা নিয়ে এলাই, খাবার নিয়ে এলাই, খাবার দিতে আসে। এই যে আপনি এখন খাঁচায় মাছ চাষ করছেন, আপনাদের যে 20টা সদস্য বা 24 জন সদস্য নিয়ে আপনার কাজ করছেন, তো এই কাজ করতে যে অনেক সমস্যা জটিলতা তৈরি হতে পারে না, খাদ্য ব্যবস্থাপনা হতে পারে, অসুখ বিসুখ হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা কার সাথে যোগাযোগ করেন বা এই প্রকল্প থেকে কারা আপনাদের সাথে যোগাযোগ করেন? গোদাগাড়ি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আসেন এবং এই প্রকল্পের লিড ওরা আসে এবং ক্ষেত্র সহকারী তারা প্রতি সপ্তাহে আসে, যখন দরকার তখনই ওরা আসে আমাদের এখানে সহযোগিতা করে। আপনারা কি কোনো রেজিস্টার খাতা মেনটেন করেন? জি, আমাদের রেজিস্টার খাতা আছে। কী লেখা থাকে তাতে? কি কি জিনিস নোট করে রাখেন আপনারা, রেকর্ড করেন কি কি? আমাদের এখানে মানে যা কিছু লাগে ওনারা একদম, মনে করেন মাছ ছাড়ার থেকে শুরু করে কতদিন পর পর মাছ আপনি ধরে টেনে দেখতেছেন, স্যাম্পল কালেকশন করছেন, খাবার কতদিন পরে দিচ্ছেন, এগুলো সব করেন, সব থাকে, সব রেকর্ড করা থাকে।